শুদ্ধ মনের ঋদ্ধ মানুষ চলো নেতার পাগলের ভাব, এই জগতে আসল মানুষের বড় যে অভাব। না ছুঁয়ে জল জলের মাঝে করেন বসবাস, অন্ধকারে দেয় যে সেজন শলকের আভাস। মানুষ ভজেন মানুষ খোঁজেন মানুষের অন্তরে, সাধন ভজন করেন তিনি একলা নিরন্তরে। চিনতে পারে সেই জন তারে চলনে যার পাগলের ভাব, এ জগতে আসল মানুষে বড়ই যে অভাব। জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই, তাদের মাঝেই বসত করে ম্যাডভাই। মাছ তো অলরেডি পচার দিকে পা বাড়িয়েছে, তুমি এই মাছ 460 টাকা দিয়ে কিনলি কি মনে করে বলো তো? আমি আসলে ওই বাজারের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে ধরা খেয়েছি। এই পচনশীল ইলিশের যদি একটা সুব্যবস্থা করতে না পারি তাহলে সিচুয়েশন তো খারাপের দিকে যাবে। না হসিবুল আজিনাম্মা, বড় মিয়া কোলো যে তিনি বলে একটু পচনের দিকে। বড় মিয়া পচনের দিকে না হয়েছে কি, বাজার থেকে যে ইলিশ বাহাদুর এনেছি উনি পচনের দিকে। জুনাব নসর আলী পরামানি, উনি নাকি বাড়িতে একজন পাগল বসে। কি পাগলের মতো কথাবার্তা বলতেছেন আপনি, পাগল আবার কেউ কোনোদিন বসে নাকি? আর সেই জন্য তো আবার এই গ্রামে আসা, শুনেছি তিনি ম্যাট ভাই নামে একজন পাগল বসে। ওরে এ কি, ওরে আল্লাহ রে, তো আবার ভুল একই টুনটুনি, একই ভুল তুমি কেন যে বার বার করতেছো আমি কিছু বুঝতে পারতেছি না। কারণ ছাড়া তো আর কেউ ভুল করে না, তাই না? হ্যাঁ, কারণ যে কি সেটা তো আমি বুঝি। তুমি ভুল করবে আর তোমার পাশে বসে আমি কারেকশন করব, সেটাই তো কারণ না? আচ্ছা, আপনি এরকম ভিলেনের মতো কথা কোন কে? আপনি হচ্ছেন আমাদের লজিং মাস্টার, আমি যতবার ভুল করব আপনি ততবার আমাকে বুঝাই দেবেন। ঠিক আছে, লজিক আছে, লজিকটা আমি মানলাম, তুমি ভুল করবে আমি তোমাকে বুঝাই দেব। কিন্তু কাল রাত্রির বেলা যেটা আমি তোমাকে বুঝালাম সেটা তুমি সকালবেলা কি করে ভুলে যেতে পারো? পারি, অবশ্যই পারি। আপনি যদি আমাকে রাত্রেবেলা পড়ায় সকালবেলা পড়ানোর কথা ভুলে যান তাহলে আপনি রাতে আমাকে যা পড়াইছেন তা আমি সকালে ভুলে যেতে পারি। ওরে খোদারে কি প্যাস মাইরে কথা বলতেছেন, আমি কিছুই বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলো, আমারে ক্লিয়ার করো। মানে হচ্ছে ওই রাতের বেলা আপনার খুঁজে 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 নিয়ে এসে ওই ধৈর্য নিয়ে এসে আমার ভর্তি বসতে হয়, আবার আপনি সকালবেলা আমাকে পড়াতে ভুলে যান, আবার আপনার সারা মুল্লুক খুঁজে নিয়ে এসে আমার ভর্তি বসতে হয়। কিন্তু ওই পায়রাবু ও তো পড়তেই যায় না আপনার কাছে, আপনি জোর করে নিয়ে এসে ও পড়ান। দেখো টুনটুনি, তুমি ইদানিং অনেক বেশি পরিমাণ পায়রাবুর সাথে নিজেদের তুলনা করতেছ। বাংলাতে একটা কথা আছে, যা চাই তা পাই না, যা পাই তা ভুল করে পাই। আমি সেরকম একটা দাদার মধ্যে পড়ে গিয়েছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। বুঝার বয়স আমার হয়েছে দুলু ভাই। শোনেন, আপনি এটা ভালো করে মনে রাখবেন, আপনি যাহা চান তাহা জীবনেও পাইবেন না, আর যাহা পাইয়াছেন তাহা ভুল করে নয়, তাহা পায়ে ঠেলিয়াই আপনি সবচেয়ে বড় ভুল করবেন, বুঝতে পারছেন? ওহ রে, তুমি কিরাম করে প্যাজ গোস করে কথা কতিস, আমি বুঝলাম না, তুমি আমাকে বুঝাই বলো তো। সেই জন্যই বলতিছি, শোনেন, আজকে পায়রাবুর পরীক্ষা শেষ, এরপর থেকে তাকে রুটটাই নিয়ে ধরে নিয়ে এসে পড়ানোর দরকার হবে না, তা সেফ আপনি আমারে মনটা দেন। না না, মানে সে ওই আমার পড়াশোনার দিকে মনটা দেন। টুনটুনি, তুমি যা বলতেছো
আমি মনে করি যে বুঝতে পারতেছি না, আমি সব কিছু বুঝতে পারতেছি। তুমি বয়সে তুমি অনেক অনেক বেশি অগ্রসর হয়ে গেছো। আচ্ছা যাক, তোমার সাথে আমি তর্কে কোনো কিছুতেই পারবো না। তুমি কি কি ভুল করেছো এটার দিকে মনোযোগ দাও। লুক এট দিস পেপার। শোনেন, আপনি আগে ওই পায়রাবুর বিছানাটা গুছায় দেন। মা আপনার কয়েছে গুছাতে? লজিং হোম মা আমার পায়রার বিছানা গুছাতে বলেছে। আমি একজন টিচার হয়ে ছাত্রীর বিছানা গুছাবো? গুছান গুছান, পায়রাবু কিন্তু খুবই খুশি হবেনি। তা অবশ্য ঠিকই কইছ, মেয়েটা শেষ পরীক্ষা দিয়ে আসবে, বিছানাপত্র যদি একটু সুন্দর গুছ গাছ দেখে মনটা খুব ভালো লাগবে। জি স্যার। তাহলে পরে আমি গুছাই দিই। মাছ তো একেবারে পয়সে গেলে মানে পানি পড়তেছে। ওরে বাপরে, তো কাটা মুশকিল। এ বাদ, ইস বাজার করেছে পাগল রে। দিয়েছে বাজার করতি, লাউ এনেছে এত লম্বা। তুমি কি করতেছ? আসতিস? পরীক্ষা কেমন হলো? উত্তর সব দিতে পারিস? সব প্রশ্নের অ্যান্সার তো দিতে পারিনি, তবে যতটুকু দিয়েছি মনে হচ্ছে ভালো মতো পাশ হয়ে যাবে রে। যাই কি, ভালো মতো পাশ হয়ে গেলেই ভালো। মা, তাহলে তুমি আব্বারে কয়ে কালকে ঢাকা যাও, বিষয়টা ফাইনাল করে দাও না। আরে ঢাকা যাও, সব কিছু তো ফাইনাল তোর আব্বা করিয়ে রেখেছে, এখন শুধু ম্যাথ ফাইল ক্লিয়ারেন্স পালি রওনা হবি। কেন আব্বা সব কিছুতে ম্যাথ ফাইল ক্লিয়ারেন্স লাগবে এটা বুঝি না। এই লোকটার আমার একদম সুস্থ হয় না, এরপরও আব্বা সব কিছুতে শুধু ম্যাথ ফাইল কথা ছাড়া উঠে বসতে পারে না। এবার ঢাকায় যাওয়া নিয়ে উল্টা পাল্টা কিছু করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। নি তা আমার কোশিস কে, তোর বাপারে যায় ক, সব ঝাল খালি আমার সাথে মিটার লাগে। বাপারে যায় তো কব তুম পাশে আয়ে। মামা যেটা কইছে বুঝবি মানুষ, বুঝে শুনে কইছে না কি কর তুমি? আসলে সবকিছু গুছাইতে সে রাখতে সুন্দর রাখতে বলতা। এই যে বাইরা বুঝতে চলে আসলো, তাড়াতাড়ি করে। আরে আসুক তা কি, আপনারা দিশা হচ্ছেন কেন? বাইরা আসি পড়িস, দাও তোমার কোশ্চেন পত্রটা দাও তো দেখি, অ্যানালাইসিস করে কত নাম্বার তুমি পাবা দেখি। শর্ত তার আগে আপনি আমারে বলেন, আপনি আমার বিছানা গুছাতেছিলেন কেন? হ্যাঁ, একটা ইয়ং ছেলে একটা ইয়ং মেয়ের বিছানা কি বলে হাত দিয়েছেন? টুনটুনি আমাকে বললো এই জন্যই তো গুছাচ্ছিলাম। পরীক্ষা শেষ করে আসেছি, হাত মুখ দিয়ে ফিরে আসে কিছু খাবো, তারপর আপনার সাথে অ্যানালিসিসে বসবো। যান ভাইরা, আমি তোমার গৃহ শিক্ষক, প্রাইভেট টিচার, তুমি আমার সাথে এরম করে কথা কইতে পারলে, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি। এই যে শুনেন, আমার কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আপনি আর আমার টিচার না। যান। এই যে কি হলো, যান, জাতি করছি তো। যান, শিক্ষার এত অতপতন হয়েছে খোদা। তোমাদের কি শিক্ষা দিলাম আর তুমি কি করলে? কষ্ট পেলাম। লজিং মাস্টারের পিছনে লাগাটা বাদ দি। আশ্চর্য, আমি আবার ওনার পিছনে লাগলাম কখন? তাহলে তুই ওনারে আমার বিছানা গুছাতে বলেছিস কেন? আন্দাজে সবকিছু ধরে নিয়েরা তো স্বভাব হয়ে যাচ্ছে। তুই তো মনে করিস আন্দাজে, কিন্তু আমি যে সবে বুঝি সেটা তো বুঝিস নে। জি জি, একটু একটু হাসুন, দাঁড়ান